হ্যালো, সুতপাস কিচেন উইথ ব্লগে আজকে আমি তোমাদের সঙ্গে কিছু, আমার ছেলে যখন 5 বছর বয়স ছিল তখন 5 বছরের একটা হ্যাপি বার্থডে হয়েছিল, তার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরবো, তো সেই নিয়ে একটা ভিডিও আর কি। তো তোমরা সঙ্গে থেকে একটু দেখো। হ্যাঁ, তো চলো। ছেলে 5 বছর বয়স তখনও, এখন তো বিয়ে হয়ে গেছে। কেক কাটা চলছে, এইদিকে আমি দাঁড়িয়ে আছি আর সব ওর ছোটো ছোটো বন্ধু বান্ধবেরা। এটা আমার দিদির ছেলে ছিল, এখন বড় হয়ে গেছে দিদির ছেলে, দুই দিদির ছেলে, বড়দির ছেলে, পিছনে মেজদির ছেলে, মেজদির মেয়ে, উঁকি মারছে, দেখা যাচ্ছে সব। এটা হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে আমার, এই যে আমি, আমার এখানে ভালো দেখা যাচ্ছে, মেজদির মেয়ে যার এখন বিয়ে হয়ে গেছে, এটা হচ্ছে বড়দির ছেলে, সব বড় হয়ে গেছে, মেজদির ছেলে এরও বিয়ে হয়ে গেছে, এরা সব পাড়ার। ওই মেজদি, এই যে এটা মেজদি, আর এরা সব পাড়ার। আমায় কেক খাইয়ে দিচ্ছে, পাশে মেজদি আছে, আর এই পাশে উঁকি মারছে আমার বড় জাত, মেজদির মেয়ে, এই যে উঁকি মারছে। আর এখানে ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, এই যে তখন হাজবেন্ড তো তখন চাকরি বাকরি করতো, বাবাকে মানে আমার হাজবেন্ডকে কেক খাওয়াচ্ছে ছেলে। যে ওর ছোটো সব বন্ধুরা মিলে বেলুন ফাটিয়ে আনন্দ করছে আর কি, একসাথে পড়তো সব, আর পিছনে সব পাড়ার লোকজন বসে আছে। বাড়ি ভাড়া করে করা হয়েছিল, তাই বন্ধুরা মিলে আনন্দ করছে বেলুন নিয়ে। ওই আমার দিদির ছেলে, মেজদির ছেলে, এখানে সব হচ্ছে। এই মেজদি কফি খাচ্ছিল সন্ধ্যাবেলা বসে, এ হচ্ছে আমার ছেলের বন্ধুর মা একজন আর কি, এই যে পাশে এই যে বন্ধু, একসাথে স্কুলে পড়ে ওরা, ওর মা, আর এই যে আমি, আরও সব লোকজন আছে পাড়ার, অনেকে এসেছিল, অনেকদিন আগের কথা তো ঠিকঠাক ভালো মনে নেই। এটা হচ্ছে ছেলের সাথে আমি আর ওর বাবা একটা ফটো তুলেছিলাম। এটা হচ্ছে ওরা সব বন্ধুরা মিলে, বন্ধু আর এই আমার দিদির মেয়ে, দিদির ছেলে, দুই ছেলে, বড়দির ছেলে, মেজদির ছেলে আর ওর দুটো বন্ধু মিলে একসাথে একটা ফটো তুলেছে। একটু খারাপ হয়ে গেছে ফটো, পাড়ার দুজনের সাথে, দুই কাকুর সাথে আর কি ফটো তুলেছিল। এখানেও কিছু রিলেটিভের সাথে, এই হচ্ছে আমার বড় জা, পাড়ার একজন মহিলা, এটা এটা তো আমি, চিনতে পারছো ছেলে, এটা হচ্ছে মেজদি আর মেজো জামাইবাবু, সবার সাথে একটা গ্রুপ ফটো। তাই সবাই মিলে আড্ডা মারা হচ্ছে একটা, পাড়ার আমার দিদি কিছু নিয়ে একটু হাসাহাসি করছিলাম, দিদি আর আমি বোধ হয়। এটা সব খেতে বসেছে, এই যে ওর বন্ধু, বন্ধুর মা, এই যে আমার ছেলে, আর এটা আর একটা বন্ধু, সব খেতে বসেছে। ছেলের জন্মদিনের মেনুটা আমার মনে আছে, কেননা ছেলের জন্মদিন তো এত সহজে ভোলা যায় না, তাই জন্য হয়েছিল হচ্ছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তখন আমরা মাটন চিকেন খেতাম, আর বাটার ফ্রাই, মিষ্টি, মানে ওই রসমালাই, রসমালাই হয়েছিল, পাঁপড় চাট, এই হয়েছিল মেনু, সিম্পল মেনু। এটাও কিছু পাড়ার কাকুরা, মানে ছেলের কাকুরা মিলে গল্প গুজব করছে, এখানে কিছু পাড়ার লোকজন খেতে বসেছে। এটাও তাই, আমার পাশের বাড়ির দুজন খেতে বসেছে। এই হচ্ছে আমার এক কাকি শাশুড়ি, তখন ছিলেন, এখন নেই উনি বেঁচে। এই আমার ছোট জা, পারে আশেপাশে পাড়ার লোকজন দেখা যাচ্ছে। ছোট জাকে মনে হয় তোমরা দেখেছো আমার অন্যান্য ভিডিওতে, ছেলের ভিডিও, বিয়ের ভিডিওতে দেখেছো। আর এটা হচ্ছে আমার ননদ, পিছনে আমি খাওয়ার তদারকি করছি সবার। আর এই হচ্ছে আমার মেজো, মানে আমার পরের যে যা আর কি,
আমার পরে যে যা সেই যা। এটাও কিছু রিলেটিভরা খেতে বসেছে, এই আমার এক জাত মানে খুড়তো তো ননদ নন্দাই, আর হচ্ছে এটা হচ্ছে আমার মানে কাকা শ্বশুরের ছেলে যাকে বিয়েতেও দেখেছো, এখানেও তাই আমার ননদ, এই যে আমার পরের যে যা এই আমি দাঁড়িয়ে দেখছি, আর কাকিমা আর ছোট যা এরা একসাথেই বসেছিল, দুরকমভাবে ছবিটা এসছে। এটা হচ্ছে আমার দিদি, দিদির মেয়ে, সব এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, দিদির ছেলে জামাইবাবু আর এটা বদ্দির ছেলে, সব খেতে বসেছে। এরা সব পাড়ার আশেপাশে, এদের মধ্যে হয়তো অনেকে এখন নেইও। এটা আমরা খেতে বসেছি, আমরা মানে পাড়ার সব মানে ভাইয়ের মতো, যেরকম হয় আমার ছেলের কাকুরা আর আমি, আর এইখানে আছে পাড়ার পাড়ার লোক, এরাও পাড়ার সব খেতে বসেছে, ওরা দুই বোন আর কি। এই মেয়েটার তো বিয়েও হয়ে গেছে পাড়ার, পাড়ারই একজন কাকু, এরাও ইনিও পাড়ার কাকু, এরাও পাড়ার খেতে বসেছে সব, এরাও পাড়ার, সবাই পাড়ার, সব পাড়ার, এরাও পাড়ার, পাড়ার লোকজন সব খেতে বসেছেন প্রতিবেশী, এও পাড়ার। কিন্তু এই ছেলেটি আমার ছেলের বন্ধু, যে এখন বড় হয়ে গেছে এবং আমার ছেলের বিয়ে তো বরযাত্রী গেছিল বন্ধু হিসাবে, এটা ওর মা, ও আমার বান্ধবী, এরাও পাড়ার লোকজন। সব পাড়ার আত্মীয় পাড়া, এরাও পাড়ার, পাড়ার লোক, পাশের বাড়ি একদম, এই ছেলেটি একদম পাশের বাড়িতে থাকে। এই হচ্ছে আমার হাজবেন্ড, এই যে দেখা যাচ্ছে পিছন দিয়ে, এই যে পাড়ার সব ভাইয়েরা আর কি, আর তার সাথে আমার হাজবেন্ড খেতে বসেছিল। এই যে আমার হাজবেন্ড বাটারফ্লাই ছিঁড়ে ফু দিচ্ছে গরম, সব স্মৃতি হয়ে গেছে, আর লোকজন সব, কিছু কিছু ফটো একটুখানি খারাপ হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ছোট ভিডিও সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।